ঈদ আসলেই সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ মুক্তি দেওয়ার হিড়িক পড়ে যায় দেশে। বছরের অন্য সময় থেকে ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের আনাগোনা বেড়ে যায় কয়েক গুণ, যার ফলে নির্মাতা প্রযোজকরা ঈদকেই সিনেমা মুক্তির উপযুক্ত সময় বলে মনে করেন। এবার ঈদেও রেকর্ড পরিমাণ সিনেমা, নাটক, ওয়েব ও গানের কন্টেন্ট মুক্তির তালিকায় আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নাটক বা অন্যান্য কন্টেন্টের তুলনায় সিনেমার আলোচনাই বেশি হচ্ছে। এ ব্যাপারে কাজল রেখার পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের মতে, সিনেমা একটি বড় মাধ্যম যেখানে নাচ, গান, ভালোবাসা, অ্যাকশন সব মিলিয়ে দর্শকরা একটি পরিপূর্ণ কন্টেন্ট পায়। কিন্তু নাটক, গান এগুলো সিনেমা থেকে ভিন্ন। তাছাড়া ঈদের সিনেমাগুলোর মধ্যে একটা প্রতিযোগিতার আবহ তৈরি হওয়ার কারণে সিনেমার খবর দ্রুত ছড়ায়। অন্যদিকে টেলিপ্যাপ সূত্রে জানা গেছে, এই ঈদে টেলিভিশন ও ইউটিউব চ্যানেল মিলিয়ে প্রচারের অপেক্ষায় আছে 500 থেকে প্রায় 600 নাটক ও টেলিছবি। কিন্তু এত কন্টেন্ট থাকলেও সেভাবে প্রচার নেই। অথচ কয়েক বছর আগেও নাটকের নতুন পোস্টারে ফেসবুক সংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনা হতো। এই ব্যাপারে টেলিপ্যাপের সাধারণ সম্পাদক সাজু মুন্তাসির বলেন, এখন ঈদের নাটক আর সারা বছরের নাটকের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সব নাটকের গল্পই কাছাকাছি, ফলে দর্শকের মধ্যে নাটক নিয়ে আলোচনার আগ্রহ কমেছে। পরিচালক মিজানুর রহমান আরিয়ানের ভাষ্যে, সাধারণত জনপ্রিয় অভিনেতা পরিচালকদের কাজের বেশি আলোচনা হয়, এমন বেশ কিছু পরিচালক আর্টিস্টও ওটিটির দিকে ঝুঁকেছে, নাটকের টিমে বোঝাপড়াটা কমেছে, ফলে মুক্তির আগে নাটক নিয়ে আলোচনা সমালোচনা কিছুটা হলেও শূন্যতা তৈরি হয়েছে। অডিও গানের আগের মতো জৌলুস নেই, গানের সংখ্যাও কমেছে। এর কারণ কি? মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শেখ শাহেদ আলী মনে করেন, গান প্রকাশের ধরন এর বড় কারণ। এখন দেখার বিষয় এবারের ঈদে কোন সিনেমা, নাটক, ওয়েভ কিংবা গান দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে আর কোনটি বা মুখ থুবড়ে পড়ে।